হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম কলাবাদায় অবস্থিত ড্রিম হেভেন পার্কে। তো এই পার্ক নিয়ে আজকে আমি ব্লগ করব, ভিতরে কি কি রয়েছে এগুলো সব তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি। বেশ খুব সুন্দর একটি জায়গা, দেখেন মনোরম পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখেন অসাধারণ একটি জায়গা। দর্শক কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ। আর বিশেষ করে আজ আপনার শুক্রবার, দর্শনার্থী মোটামুটি ভালো হয়েছে। তো চাইলে আপনারা এই ব্লগটিতে আসবেন, অবশ্যই দেখেন খুব সুন্দর এখানে জায়গা রয়েছে, অসাধারণ জায়গা। আরেকটি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, এটা হলো টেন্টটা যে দেখেন চলে যাচ্ছে, পুরোটা পার্ক ঘুরে দেখাবে এই টেন্টটা। আরো অনেকগুলো রাইড আছে এখানে, আর আপনারা যদি চান ভিউয়ার্স, আসলে কি বলবো, অসাধারণ একটি পার্ক। তো এই পার্কটির মূল্য হলো আপনার 100 টাকা টিকিট প্রাইস। এটা ড্রিম হেভেন পার্ক, এটা আপনার কলাবাদায় অবস্থিত, কালিয়াকুর। আর এখানে যদি আপনারা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যদি আপনারা আসতে চান, স্পট বুকিং নিতে চান, তাহলে অবশ্যই এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, এই হলো আমার ক্যামেরাম্যান বন্ধু, আমার শ্রদ্ধেয় বন্ধু। আমরা সব জায়গায় যতগুলো ব্লগ করি, এই আমার ভাই ব্লগ ভিডিওগুলো করে থাকে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নেওয়ার পালা। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে কিভাবে আসবেন তা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনার চাইলে ওখান থেকে পরে নিয়ে আপনারা এখানে আসবেন। তো এই ব্লগটি এই পর্যন্তই। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।